গাড়ির টিকিতে মৃত চিতা, নাম্বারবিহীন গাড়ি তল্লাশি করতে গিয়ে চোখ কপালে পুলিশের, রাঙ্গালিবাজনা এলাকার ঘটনা। একটি ছোট যাত্রীবাহী গাড়ির ডিকি থেকে চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করল পুলিশ বুধবার রাত 2 নাগাদ। 48 নম্বর এশিয়ান হাইওয়ের উপর রাঙ্গালিবাজনা টোল প্লাজার নম্বরবিহীন গাড়িটিকে আটক করে মাদারিহাট থানার পুলিশ। নম্বর প্লেট না থাকায় গাড়িটির ওপর সন্দেহ হয় পুলিশের, সেই কারণে গাড়িটিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। জিজ্ঞাসাবাদ শুরু করতেই আচমকায় পালিয়ে যায় গাড়ির চালক সহ আরোহীরা। এরপর গাড়িটিতে তল্লাশি শুরু করে পুলিশ। ডিকি খুলতেই আঁতকে ওঠেন পুলিশকর্মীরা। গাড়ির ডিকিতে চিতাবাঘের নিথর দেহ উদ্ধার করা হয়। দেহটি গাড়ি সহ চিতাবাঘের দেহটি মাদারিহাট থানায় নিয়ে যায় পুলিশকর্মীরা। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, জলদাপাড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারের আশেপাশে 48 নম্বর এশিয়ান হাইওয়ের ওপর গাড়ির ধাক্কায় মৃত্যু হয়ে থাকতে পারে চিতাবাঘটির। কিন্তু কী কারণে মৃতদেহটি গাড়িতে তুলে নিয়ে পালাচ্ছিলেন তারা, তা নিয়ে এখনও ধন্দে পুলিশ। পাচার করা হচ্ছিল নাকি তাদের গাড়িতে ধাক্কা লেগে চিতাবাঘটির মৃত্যু হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে তদন্তে নেমে পুলিশ গাড়ির চালক ও বাকি চারজন যাত্রী বীরপাড়া থানা এলাকার বাসিন্দা বলে জানতে পেরেছেন মাদারিহাট থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে মাদারিহাট থানার ওসি এন লামা বলেন, ওই 2:00 বা 2:10 নাগাদ আমাদের একটা অফিসারের কাছে ইনফরমেশন আসে যে একটা বাঘকে একটা গাড়ি অ্যাক্সিডেন্টলি মেরে দিয়েছে, আর ওই গাড়ির যে অকুপেন্সরা ছিল তারা বার এসে ওই বাঘটাকে ঢুকিয়ে ওরা পালিয়ে যাচ্ছে। তো সঙ্গে সঙ্গে ইনফরমেশন পাওয়ার পরে আমাদের ওই রাঙ্গালি বাজার টোল ওখানে ফোন করা হলো, ওখানে গাড়িটাকে আটকানো হলো। আমাদের নাইট ভ্যান অফিসাররা গিয়ে ওকে আটক করে, বাট ইন দ্য মিন টাইম ওই যে ড্রাইভার আর যে অকুপেন্ট ছিল ওরা পালিয়ে যায় গাড়ি থেকে। গাড়ি সার্চ করা হলো, গাড়ি সার্চ করার পরে ওই কার্কাসটা পাওয়া গেছে ওই লেপার্ডের। তো ওটাকে থানা আনা হলো, আর সঙ্গে সঙ্গে ফরেস্টকে ফোন করে আমরা ফরেস্টকে আবেদন করে দিলাম। স্যার, ইনি কোনো লোক ধরা পড়েছে স্যার? না, এই মুহূর্তে কোনো লোক ধরা পড়েনি। ঠিক আছে, আপনার নাম স্যার? আমার নাম SITL লামা, আমি ওসি মাদারিহাট পুলিশ। থ্যাংক ইউ স্যার। আরোগ্য ডায়াগনস্টিক ও পলি ক্লিনিক, উই আর হেয়ার টু কেয়ার। এখানে আধুনিক ও উন্নত মানের যন্ত্রাংশের সাহায্যে রক্তের সমস্ত রকম পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ডিজিটাল এক্সরে, ইসিজির সাথে সাথে পাবেন অভিজ্ঞ ডাক্তারদের সুপরামর্শ এবং সুলভ মূল্যে ওষুধ। তাই আজই যোগাযোগ করুন আরোগ্য ডায়াগনস্টিক ও পলি ক্লিনিক, হাসপাতাল পাড়া, সুরিত সংঘ পাঠাগারের বিপরীতে, ধূপগুড়ি, জলপাইগুড়ি। ফোন নাম্বার 03-563-296999-62-955-44099-747-8-75-00